সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি জিনাই নদীর পাড়, অর্থাৎ বাসাইল উপজেলার জিনাই নদীর পাড়ে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে অনেক বেশ কিছু লোকজন আছে, তারা এলাকার লোক, এবং নদীর যে মূল চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর মূল চ্যানেলটা কিন্তু ঘুরে গেছে, এক এক জায়গায় এক একভাবে এসে নদীর মূল চ্যানেলটা কিন্তু ঘুরে গেছে। হ্যাঁ, ওই সাইডটা যেভাবে ভাঙে না, অথবা এই সাইড কিন্তু ভেঙে যাচ্ছে, কন্টিনিউ এই সাইডটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ নদীর যে চ্যানেল পরিবর্তন হচ্ছে এক এক বন্যায় এক একভাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি রাস্তা, কিন্তু আপনারা নিচে দেখবেন এটা একটি রাস্তা, ভালো একটি রাস্তা ছিল, হাজার হাজার লোক এখান থেকে চলাচল করতো, কিন্তু সেই রাস্তাটা কিন্তু একটা রাস্তা নেই, রাস্তা ভেঙে একদমই বিলীন হয়ে গেছে। যতটুকু আছে আমার মনে হয় যে সর্বোচ্চ হতে এক সপ্তাহের ভিতরে অথবা একদিনের ভিতরে এটুকু ভেঙে গেলে পরে এই মানুষগুলো চলাচল করার আর কোনো সুযোগ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মাঠ এবং জমিন, এখান থেকে মানুষ আবাদ করে, অর্থাৎ এখান দিয়ে চলাচলের কোনো আর কোনো উপায় থাকবে না, কোনো রাস্তা থাকবে না। হ্যাঁ, এবং আমরা একটু যদি ওই পাশে আপনাকে দেখাই যে দেখেন ওই পাশেটা কিন্তু কিছু ড্রাম দেখতে পাচ্ছি, একটা ড্রেজারও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ আসছে যে ড্রেজারটা নাকি গত পরশু দিনকে পুড়িয়ে দিয়েছে, প্রশাসন এসে ড্রেজারটা পুড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো ড্রেজার পুড়িয়ে দিলেই কি সমস্যা সমাধান হলো, হলো না। যারা মাটি উত্তোলন করে নদীর থেকে তাদের বিবেকে যদি তারা না দেয়, তারা যদি বিবেকগ্রস্ত হয়ে যায়, তারা যদি ভালোটুক না বোঝে, তাহলে আসলে প্রশাসন মানে কতটুক করবে? কারণ এই নদীর ভাঙ্গনের মধ্যে অনেক বাড়িঘর ইতিমধ্যে চলে গেছে, অনেক প্রতিষ্ঠানও চলে গেছে, তারপরে যারা অবৈধ মাটি খেকো, আমি বলবো মাটি খেকো ডাকাত, তাদেরকে সরাসরি ডাকাতি বলবো আমি, যে এইভাবে মাটি তুলে যে তারা বিক্রি করতেছে, তারা কি কখনো ভাবে যে এই নদীর থেকে এইভাবে মাটি তুলে যদি আমরা বিক্রি করি তাহলে অন্যের যে এত বড় বড় ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতি হচ্ছে, রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধসে যাচ্ছে, হয়তো তাদের কোনো কিছু যায় আসে না। আমি এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব এলাকার একজন ব্যক্তির সাথে। হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম, এই যে এখানে আমরা ওখানে ই দেখতেছি, ড্রেজার দেখতেছি, তারপরে এর আগেও দেখছি যে ড্রেজার দিয়ে মাটি তুলছে এবং এখানে ভাঙ্গন কবলিত পড়ছে, আসলে এরকম যে হচ্ছে আপনারা এলাকাবাসীদের কিছু বলা কিছু বলেন না? আমরা তো বলি, বললে আমরা শুনে না, কয় ওয়ালটনে মাটি ফেলাইতেছে, অমুকটা তমুকটা উজো জায়গায় ফেলাইছে, এই জায়গায় বসাইছে, উজো জায়গায় বসাইছিল কতদিন আগে, এটা গতকাল রাত্রে গেছে, রাত্রে আগে রাত্রে পুরা দিছে। এই ড্রেজারটা কি রাইতে চালাইতো না দিনে? দিনেও চালাইতো, রাত্রেও চালাইতো। তা প্রশাসন এসে রাত্রিবেলা এসে প্রশাসন এসে পুড়িয়ে দিছে? হ্যাঁ, রাত্রে দিছে, পুরা রাত্রে পুরা দিছে। এই যে এখন যে যেভাবে ভাঙতেছে আপনাদের রাস্তাঘাট যে সব ভেঙে যাইতেছে, এটা নিয়ে আসলে আপনাদের এটা যদি ভেঙে যায় তাহলে আমরা তো চলাচল করতে পারবো না, আমাদের একবারে চলাচল অগুস, রাস্তা নাই এখনো, ওই যে এই একবারে চক জমি জাহাজ আছে সবকিছু বালু পড়া গায়েব হয়ে যাবে। আমি আর ডান পাশে কিন্তু অনেক জায়গা ভেঙে গেছে, ইতিমধ্যে অনেক জায়গা ভেঙে গেছে। এখানে আমরা কিছু জিও ব্যাগও আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফালিয়েছে, কিন্তু আসলে জিও ব্যাগে আসলে খুব একটা উপকার এখানে আসছে কি না সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এখানে আমার মনে হচ্ছে যে মোটামুটি অনেক দূরের জায়গায় তারা জিও ব্যাগ ফালাইছে। এখন দেখা, আমরা একটু কথা বলবো এই জিও ব্যাগ নিয়ে এবং এই পানি উন্নয়ন বোর্ড কি পরিমাণ কাজ করছে এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এক নম্বর ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম বাবুল সাহেবের কাছ থেকে। জনাব চেয়ারম্যান সাহেব, জি জি, চেয়ারম্যান সাহেব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু জিও ব্যাগ ফালাইছে এবং ফালানোর পরেও দেখতেছি যে পানি যেভাবে ঘুরছে, যেভাবে ভাঙছে, আসলে জিও ব্যাগ ফালানোর পরে আসলে কতটুকু সফলতা আসছে এবং আরও কী ফেলবে কি না পানি উন্নয়ন বোর্ড, এই বিষয়ে আসলে কতটুকু আপনি জানেন? না, আমি এই জিও ব্যাগ যে ফালাইল প্রায় 30 লক্ষ টাকার জিও ব্যাগ, ওই প্রায় আধা কিলোমিটার দূরে ফেলছে, তখন একটা স্বপ্ন ছিল, আমরা মনে করছিলাম এই জিও ব্যাগই সাফিসিয়েন্ট, কিন্তু বর্তমানে এখন পানির অবস্থা আপনি যদি দেখতে পান এখানে মাত্র এক ফিট জায়গা আছে, যদি এই এক ফিট জায়গা ভেঙে যায়, এক ফিট জায়গা ভেঙে গেলে সারা ফুলকি ইউনিয়ন তথা বাসাইল উপজেলা বন্যা কবলিত হয়ে অনেক কৃষকের শস্য ধান টান সব বিনষ্ট হবে, সেই সাথে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মন্দির যত কিছু আছে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানবেন যে গত বন্যায়
আমাদের এই নওগাতে ভেঙে এবং এই কামুটে ভেঙে সারা ফুলকিনের সমস্ত রাস্তাঘাট তছনছ করে গিয়েছিল। আবার আমি দেখতেছি যে আজকে যে অবস্থা দুহার গ্রামের, এইখানে যদি এই জায়গাটা ভেঙে যায় খুব দ্রুত দুই এক দিনের মধ্যে যদি এটার কাজ না করে, তাহলে যদি কোনো অবস্থাতে এই নদীর ফ্লোর যদি এই দিকে চলে যায় তাহলে টোটাল ফুলকিনন তথা বাসাইল উপজেলা একদম ক্ষতিগ্রস্ত হবে। আমি তাই মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহের ভাই, উপজেলা চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম সহ আমি পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত আন্তরিক, আমরা তার কাছে বারবার গেছি, তিনি আন্তরিকভাবেই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ইমার্জেন্সি হলেও দোহার এবং একডালা আমি এই দুইটা গ্রামের কাজ করে দেব। আমি আজকে এই বাস্তবতা এই নদীর বাঁধে দাঁড়িয়ে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়কে বিনয়ের সহিত বলবো, আপনি যদি নিজে আসেন ভালো এবং আপনার লোকজন দিয়ে যদি আমার এই বাঁধটা পরিদর্শন করে দুই একদিনের মধ্যে যদি কাজটা শুরু করেন এবং এই বাঁধটা রক্ষা করেন, তাহলে টোটাল ফুলকিনন তথা বাসাইল উপজেলাবাসী সমস্ত জনগণ রক্ষা পাবে। তার মানে আমরা জানতে পারলাম যে এখানে 30 লক্ষ টাকার কাজ হয়েছে, 30 লক্ষ টাকার জিও ব্যাগ ফেলাইছে। এত টাকার কাজ হইলেও কিন্তু তারপরেও তো যেভাবে ভাঙন সৃষ্টি হয়েছে, আসলে এটা কি জিও ব্যাগ ফেলাই আসলে কোনো উপকারে আসলো কি? না না, জিও ব্যাগ যদি এটা ওই না ফেলতো তাহলে এতক্ষণে এই নদী ভেঙে যাইত। জিও ব্যাগে কাজ হয়েছে কিন্তু অপ্রতুল, এখনো আমাদের আরো জিও ব্যাগ লাগবে। আর এই মুহূর্তে যদি দুই একদিনের মধ্যে এই কাজটা না করে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। টোটাল বাসাইল তথা ফুলকিনের জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হব, আমরা রাস্তাঘাটের দিক থেকে শস্য সব কিছু মিলিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হব। আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, আপনি মাননীয় মন্ত্রী মহোদয় যাদের সাথে একটু পার্শ্ব করে হলেও আমার এই বাঁধটা রক্ষা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে এই জায়গায় প্রায় 30 লক্ষ টাকার জিও ব্যাগ ফেলানো হয়েছে এবং জিও ব্যাগ ফেলার দরুনই কিন্তু আপনার এখানে ভাঙ্গন রোধটা কিছুটা কমছে। আর জিও ব্যাগ যদি না ফেলতো তাহলে হয়তো এখানে এই কয়েকদিনের ভিতরে এখানে ভেঙে নদীর পানি ইতিমধ্যে ভিতরে ঢুকে গেত, আবাদী জমির ভিতরে ঢুকে গেত, যে বিষয়টা আমরা জানতে পারলাম চেয়ারম্যানের সাহেবের কাছ থেকে। কিন্তু বিষয় হলো যে 30 লক্ষ টাকার জিও ব্যাগ ফেলানোর পরেও এখানে নদী ভাঙ্গা বন্ধ হচ্ছে না এবং প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে, আসলে এটা করণীয় কি? পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের বিনয়ের সাথেই বলবো যে এই জায়গাটুকু যদি রক্ষা করা যায়, বিশেষ করে এই একডালা এবং দোহার এই দুইটা জায়গায় যদি সংস্কার করা হয় এবং এখানে আরও জিও ব্যাগ ফেলানো যায়, তাহলে কিন্তু পুরো বাসালটা এখানে নদীর করাল গ্লাস থেকে রক্ষা পাবে এবং আবাদী জমিনগুলো কিন্তু এখানে রক্ষা পাবে। তার মধ্যেও আমরা দুঃখের সাথেই বলবো, যারা মাটি ব্যবসা করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা যারা আয় করে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বলে বিভিন্ন এমপি মন্ত্রীদের নাম ভাঙিয়ে যারা এই নদীর থেকে মাটির ব্যবসা করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন সুদৃষ্টি রাখে এবং প্রশাসন যেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যাতে বাকি দিন আর কখনো এই নদীর থেকে এইভাবে মাটি উত্তোলন করে, বালু উত্তোলন করে তারা এই মানুষের ক্ষতির সম্মুখীন ফেলতে না পারে। একডালা এবং দোহার এই জায়গার থেকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের যারাই ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সুদৃষ্টি কামনা করে আপাতত শেষ করছি। জনদুর্ভোগমূলক বিভিন্ন চিত্র আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকের যে চিত্রটি, যে প্রতিবেদনটি তৈরি হলো, আপনাদের জন্য কোনো মন্তব্য, আপনাদের জন্য কোনো কথা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যে কোনো বিষয়ে যে কোনো তথ্য জানাতে নিম্ন নম্বরে ফোন করুন, পৌঁছে যাব আমরা। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।